আসসালামু আলাইকুম সুধী দর্শক ও প্রিয় খামারি ভাইরা, আমি মোসাদ্দেক, এগ্রোটেক বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বিগত পর্বে আমরা কথা বলেছিলাম মাছের পোনার বৈশিষ্ট্য সম্পর্কে, কোন বৈশিষ্ট্য সম্পন্ন পোনা আমরা আরএসএ চাষের জন্য নির্বাচন করব। এ পর্বে আমরা আলোচনার চেষ্টা করব আরএসএ সফলভাবে মাছ চাষ করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের জানা প্রয়োজন। যেহেতু আরএস প্রযুক্তিতে মাছের প্রাকৃতিক উৎস থেকে খাবার প্রাপ্তির কোনো প্রকার সম্ভাবনা নেই এবং সম্পূর্ণই সম্পূরক খাবারের উপরে নির্ভর করতে হয়, কাজেই প্রাকৃতিকভাবে চাষকৃত মাছের উৎপাদন খরচ এবং আরএসএ মাছের উৎপাদন খরচ অবশ্যই বেশি হবে। আবার আরেক দিক বিবেচনা করলে দেখা যায়, প্রাকৃতিক উৎসে মাছ চাষের ক্ষেত্রে মাছের মর্টালিটি এবং মাছের গ্রোথ যে পরিমাণ থাকে, তার চেয়ে আরএসএ মাছের মর্টালিটি বা মৃত্যু হার অনেক কম এবং মাছের গ্রোথ প্রাকৃতিক পরিবেশের চেয়ে বেশি, কারণ এখানে মাছ সবসময় উচ্চ প্রোটিন সম্পন্ন সম্পূরক খাবার গ্রহণ করছে এবং প্রাকৃতিক পরিবেশে পানির যে গুণাবলী তার অনেক কিছুই মাছ চাষের ফেভারে থাকে, অনেক কিছুই মাছ চাষের ফেভারে থাকে না। কিন্তু আরএসএ আমরা যেহেতু সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থায় মাছ চাষ করব, সেক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পদ্ধতিতে আমরা এই চাষটা করতে পারতেছি বলে প্রাকৃতিকভাবে চাষকৃত মাছের থেকে আরএসএ চাষকৃত মাছের গ্রোথ ভালো আসে। এবং আমরা অলরেডি প্রাকৃতিক পরিবেশে যে ঘনত্বে মাছ চাষ করা হয় আরএসএ, তার চেয়ে 10 থেকে 20 গুণ বেশি ঘনত্বে আমরা মাছ চাষ করতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই সময়ে অধিক ঘনত্বে মাছ চাষ করার ফলে প্রাকৃতিক পরিবেশে একটা খামারি যতটুকু লাভবান হতে পারে, তার চেয়ে আরএসএ লাভের পরিমাণটা অনেকাংশে বেড়ে যায়। আরএস প্রযুক্তিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হলে মূলত তিনটি জিনিসের সমন্বয় ঘটাতে হবে। সেই তিনটি জিনিসের প্রথম হচ্ছে পোনা, দ্বিতীয় হচ্ছে খাবার এবং তৃতীয় হচ্ছে আরএস প্রজেক্ট অথবা প্রজেক্টের পানির গুণাগুণ। পানির গুণাগুণ ঠিক রাখতে গেলে বা পানির প্যারামিটারগুলো সব মাছ চাষের অনুকূলে রাখতে গেলেই আরএস প্ল্যান্টের যন্ত্রপাতির সক্ষমতার প্রশ্ন চলে আসে। অবশ্যই আরএসএ চাষকৃত পানির প্যারামিটার সব সময় চাষের শুরুতে যেরকম, চাষের শেষেও একই রকম থাকাটাই বাঞ্ছনীয়। বন্ধুরা, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে, একজন সাধারণ জনতার ক্ষেত্রে আরএস অনেক ভালো বা অনেক মনোরম একটা দর্শনীয় প্রজেক্ট, কারণ আরএসএর সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে মাছকে খাওয়ানোর দৃশ্য। যখন ট্যাঙ্কে খাবার দেয়া হয় তখন সবগুলো মাছ একসাথে উপরে এসে খাদ্য গ্রহণের চেষ্টা করে এবং যেটা দেখতে খুবই মনোমুগ্ধকর। এখানে বলে রাখা বাঞ্ছনীয়, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আরএস প্রজেক্ট দর্শনীয় স্থান হলেও একজন খামারি বা একজন চাষির ক্ষেত্রে কি তা? কখনোই নয়। একজন চাষি বা একজন খামারিদের ক্ষেত্রে অবশ্যই আরএসটা একটা ব্যবসায়িক প্রকল্প এবং এই ব্যবসাকে সফল করতে গেলে আমাদেরকে তিনটি জিনিসের উপর গুরুত্ব দিতে হবে, যেটা আমি আগে বলেছি, আমি আবারও বলছি, মাছের পোনা, মাছের খাবার এবং আরএসএ স্থাপনকৃত সকল যন্ত্রপাতির সক্ষমতা। আমরা এখন আলোকপাত করছি মাছের খাবারের উপরে। বন্ধুরা, যারা অলরেডি মাছ চাষ করেন পুকুরে অথবা আরএসএ অথবা ঘেরে, যে কোনো পদ্ধতিতেই মাছ চাষ করেন না কেন, আপনারা অবশ্যই জেনে থাকবেন মাছের খাবারের ভেদাভেদ রয়েছে মাছের জাতভেদে। যেমন কার্প ফিশ এবং ক্যাটফিশ দুইটা প্রজাতির জন্য মাছের খাবারের, দুইটা প্রজাতির খাবারের অবশ্যই ভিন্নতা আছে এবং খাবারের প্রত্যেকটি উপাদানেরও ভিন্নতা রয়েছে। আমরা যদি এভাবে বলি,
যে কার্প ফিশের খাবার ক্যাটফিশকে দিলে ক্যাটফিশ বড় হবে না, আবার ক্যাটফিশের খাবার কার্প ফিশকে দিলে খাবারের যথাযথ ব্যবহার করা হবে না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জাতভেদে খাবার নির্বাচন, খাবারের গুণাগুণ সম্পর্কে অবশ্যই নিশ্চিত হয়ে নেয়া, যেমন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত প্রত্যেকটি উপাদান সঠিক পরিমাণে আছে কি না এটা নিজ দায়িত্বে দেখে নেওয়া উচিত, অথবা আমাদের আরও অভিজ্ঞ যারা আছে এই ব্যাপারে তাদের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। বাস্তবিক ক্ষেত্রে তারা কোন খাবার থেকে চাষ করে ভালো ফলাফল পেয়েছেন। আবার খাবারের এই ভিন্নতা মাছ চাষের ক্ষেত্রে যেমন প্রভাব ফেলে, মাছের উৎপাদনের ক্ষেত্রে যেমন প্রভাব ফেলে, খাবারের এই ভিন্নতা আরএস প্রজেক্টের টোটাল সিস্টেমের উপরও প্রভাব ফেলে। এখন অনেকেই মনে করছেন যে খাবারেরটা আরএসের যন্ত্রপাতি বা আরএসের পদ্ধতির উপরে কীভাবে প্রভাব ফেলে। আপনারা অনেকেই হয়তো জানেন 30% অথবা 32% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার আরএস ট্যাঙ্কে থাকা মাছকে দিলে সেই খাবার খেয়ে ওই মাছ কর্তৃক উৎপাদিত TAN উৎপাদন করবে, ওই একই বয়সের একই মাছকে যদি আপনি 40% প্রোটিন সম্পন্ন খাবার দেন তাহলে তাদের TAN উৎপাদন মাত্রা অনেক বেশি বেড়ে যাবে, যার প্রভাব পড়বে আপনার বায়োলজিক্যাল ফিল্টারে। বন্ধুরা, তাই বিশ্বের যত বড় বড় আরএস প্রযুক্তি সম্পর্কে দেখি বা আরএস প্রকল্প সম্পর্কে দেখি এবং তাদের সাথে যখন বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলি, তারা বরাবরই সবসময় সাজেস্ট করে যে কোনো এক প্রকারের মাছের চাষ করতে। এই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হলে তারা মোটামুটি সবাই একই রকম উত্তর দেন, সেটা হচ্ছে যে আপনি যদি এক প্রকারের মাছ চাষ করেন সেই মাছের FCR মেটাবলিক রেট এবং সেই মাছ কর্তৃক উৎপাদিত TAN আপনি চুলচেরাভাবে হিসাব করে সেই অনুযায়ী আপনার প্রকল্পের ডিজাইন করতে পারবেন, তাতে আপনার সেই মাছের চাষের ক্ষেত্রে বা সেই মাছ চাষের ক্ষেত্রে কোনো প্রকার বিরূপ প্রভাব আপনার প্রজেক্টে পড়বে না। বিশ্বের সফল এবং বাণিজ্যিক যতগুলো আরএস প্রজেক্ট আমরা দেখি তার শতকরা 95% অথবা তার বেশি আরএসে এক প্রজাতির মাছ চাষ করে থাকেন। আধুনিক আরএসে ইন্টেলিজেন্ট ফিডার থাকা অত্যন্ত জরুরি। ইন্টেলিজেন্ট ফিডার PLC প্রোগ্রামের মাধ্যমে আপনার ব্যাচ শুরু করা থেকে হিসেব করে মাছ বড় হওয়া পর্যন্ত আপনার মাছকে বয়স অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করে সেটি অটোমেটিক আপনার ফিশ ট্যাঙ্কে প্রয়োগ করবে। এর ফলে আপনার অতিরিক্ত খাবার যেমন অপচয় হচ্ছে না, খাবারটা আপনার সিস্টেমে গিয়ে পচে পানির সাথে মিলে পানির কোয়ালিটি খারাপ করার কোনো সুযোগ থাকতেছে না। বন্ধুরা, আরএসএ মাছের সঠিক বৃদ্ধির জন্য খাদ্য গ্রহণ এবং খাদ্য হজম এবং খাদ্য রূপান্তরের হার FCR এবং হজম মেটাবলিক রেট এই দুইটা ঠিক থাকতে হবে। আমাদের মেটাবলিক রেট এবং খাদ্যের FCR যেটাকে আমরা খাদ্য রূপান্তরের হার বলি সেটি অবশ্যই ঠিক রাখতে হবে, এবং এটি ঠিক রাখতে গেলেই আবারও সেই আরএসএর সক্ষমতার প্রশ্নটাই চলে আসে। কারণ আপনি যদি পানির কোয়ালিটি ঠিক না রাখতে পারেন, পানির সবগুলো প্যারামিটার ঠিক না রাখতে পারেন, সেক্ষেত্রে মাছের FCR এবং হজম প্রক্রিয়া বা মেটাবলিক রেট কখনোই ঠিক থাকবে না, যেটা আরএসএ ক্ষতির হওয়ার বা আরএসএ আর্থিকভাবে ক্ষতি হওয়ার বা আরএস ব্যর্থ হওয়ার প্রধান কারণ বলে চিহ্নিত। দর্শক বন্ধুরা, আগামী পর্বে ইনশাআল্লাহ পানির গুণাগুণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি মোসাদ্দেক। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।